হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে আমার রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা, কারণ রান্না করছি। এখন তো রান্নার সময়, এখন বাজে 11টা, এখন রান্না করছি। তো ভাবলাম ভিডিওটা শুরু করি, কারণ হচ্ছে আজকে আমি হালুয়া রান্না করব। তো ভাবলাম সবকিছু যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হালুয়াটা কেন শেয়ার করব না। আমি এখন রান্না করছি, ভাবছি রান্নাটা শেষ করে, দুপুরের রান্নাটা শেষ করে তারপরে হালুয়ার রান্নায় যোগদান করি, দেখি কি রকম হয় হালুয়া আজকে। তো আমি কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে ডাঁটা শাক, আলু আর বেগুন দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে বাটা মাছ আছে, ধুয়ে রেখে দিছি। বাটা মাছটা রান্না করব আলু দিয়ে আর বাদাম ভর্তা করব। এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি। তো রান্নাও চলছে আর এখানে প্রিপারেশনও চলছে হালুয়ার। কালকে তো সবে বেড়া ছিল, তো সবাই জানে, তো সবে বেড়াতে কম বেশি সবাই যতটুকু পারে হালুয়া রান্না করে। তো আমার তো গত 2 বছর করা হয়নি, তো ভাবলাম আজকে এবার করি, চেষ্টা করি। তো এখানে হচ্ছে ফার্স্ট টাইম, এটাকে কেউ বোম্বাই হালুয়া বলে, কেউ নেসেস্তার হালুয়া বলে। তো ছোটবেলা থেকেই আমি এই হালুয়া খেয়ে আসছি, মানে আমার আম্মু করতো সবে বেড়াতে, আম্মুর এটা মাস্ট করবেই। বুটের হালুয়া, তারপরে এই নেসেস্তার হালুয়া। আম্মু অনেক, আম্মুর এনার্জি আছে, আমার অত এনার্জি নাই। তো চিন্তা করলাম যে এবার আমি প্রথম ট্রাই করব, মানুষ পারে না এমন কিছু নাই, তো ট্রাই করি। খারাপ হইলেও সবাই খেয়ে বলবে, ভালো হইলেও বলবে, যেটাই বলুক চেষ্টা করি। তো এখানে আমি, এটা কিন্তু ময়দা, এই যে ময়দা, ময়দাটা 3-4 ঘন্টা ভিজায় রাখতে হয়। তো এটা আমি 3-4 ঘন্টা বলতে 3 ঘন্টা হয়ে গেছে। ময়দাটাকে ভালো করে একদম মথে নিব, মানে এটা আমি 3 ঘন্টা ভিজায় রাখছি, 3-4 ঘন্টা ভিজায় রাখলে ভালো। তো এটাকে ভালোভাবে কসলাই নিতে হবে, বাংলা ভাষায় যারে বলে কসলাই নেওয়া হয়ে আসবে। অনেকক্ষণ কিন্তু এটা করতে হবে, তো আমি করতে থাকি আপনাদের সাথে, তো অবশ্যই শেয়ার করবো কিভাবে করছি। রান্নাঘরে তো চলে আসতে হবে, কারণ রান্না করছি। এখানে পাবদা মাছ রান্না করছি আর এই চুলায় দিছি দুধ, এটা জাল দিচ্ছি কারণ হালুয়া রান্না করব, তো হালুয়াতে তো দুধ দিলে আরো টেস্ট হয়। এখানে আমি হচ্ছে উপরে যে পানিটা জমছিল পানিটা ফেলে দিছি, আর এখন এটা আমি ছেঁকে নিব। জানি না কি হবে, সে প্রথম এটা না কি হবে, আমি করিনি কখনো, দেখিও নি কখনো, আম্মুর করা শুধু খাইছি। দেখা যাক আজকে কেমন হয়, হবে হালুয়া, নতুন হালুয়াটা কেমন হয় আজকে। এই তো রাধুনি আবার হালুয়া বানানো শুরু করে দিছে। আসলে আর রান্নাঘরে করলাম না, টেবিলেই করতেছি, একবারে রেডি করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো এখানে ছোট এলাচ দিয়ে দিছি, এখন দারচিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে ময়দা নিয়েছি 2 কাপ, তো আম্মু বলছে যে 2 কাপ চিনি দিতে হবে, 3 কাপ বলছে আম্মু। তো আমরা চিনিটা খুবই কম খাই, এই জন্য আমি এতগুলো দিব না, কমই দিব, 1 কাপ দিলাম। আমি এক মানে 1.5 কাপের একটু বেশি দিচ্ছি, যদি মিষ্টি না হয় তাহলে আবার দিব, আসলে মিষ্টি বেশি ভালো লাগে না নাকি। ঠিক আছে, আর তেল দিব 1 কাপ। এই কাপটা দিয়ে ময়দাটা দিছি দেখে, আমি এই কাপটা দিয়ে সব দিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হয়। এই যে দর্শক, দামি জিনিসটা দিচ্ছি, কাপ থেকে যেটা দামি এখন তেল মার্কেটে এখন বিখ্যাত, ফেমাস, ফোটায় ফোটায় দিবা, এটা কাপ দিয়ে দিচ্ছ কেন জানি, দেখো না একদিন ইউটিউবে দেখলাম যে আমরা স্যালাইনের মতো ফোটায় ফোটায় দিয়ে পড়াটা বাঁচতেছে তেলের দাম বেড়ে। আর এই যে ঘি, ঘি দিব, হবে কিছু একটা হবে, খাওয়া যাবে আর কি, আশা রাখি খাওয়া যাবে, কিছু একটা হবে। যাই হোক, ঘিটা পরে দিব। তো নেসেস্তার হালুয়াটাই তো হয়ে যাচ্ছে, সুন্দর একটা থিকি থিকি একটা থিকনেস আসছে, ভারী ভারী। তো এটা অনেকক্ষণ ধরে আমি করছি, ও আসলে মোবাইলে কথা বলতেছিল, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো পানিটা আসলে এইভাবে মানে একটু জাল দেওয়ার পর এরকম একটা ভারী একটা ভাব আসছে, এটাই পরে আসতে নামানোর পর ঠান্ডা করে আর কি
কেটে কেটে হালুয়াটা হবে এটা দেখানো হবে পরে। সুন্দরটা কালার চলে আসছে সবুজ রঙে। সবুজ কালার দাও তারপরে সবুজ দিছি, তারপরে হচ্ছে আমার ভালো লাগতেছিল না এই জন্য আমি আবার জর্দার কালার দিছি, মিলে এই কালার হয়ে গেছে। সুন্দর একটা কালার হয়েছে দর্শক, আনকমন একটা কালার, আপনারাই দেখতেছেন কমেন্ট করে বলবেন কালারটা কেমন হলো। কলা পাতা কালার হয়েছে সুন্দর, হালুয়ার কালারই আলাদা হয়ে গেছে। নতুন একটা কালার আসছে, এটাই তো একটা বিশাল সৃষ্টি আর কি, শিল্প শিল্প। দেখ কালার আসছে, আর একটা মিশে নতুন একটা রং তৈরি করছে। এটা এখন বুটের হালুয়া হবে, এটা আমি ভেজে নিচ্ছি, আগে ভেজে নিব, ভাজার পরে তারপর আমি বুটটা প্রথম ভিজাই রাখছি। ভিজাইছি কেন, বুটটা বেটে সিদ্ধ করার পরে বাটা বাটা হয়েছে, এখন এটা ভাজবো। তো সবে পড়াতে আসলে আমাদের ছোট থেকে আমরা একটা জিনিস খেয়ে আসছি, সেটা হলো বুটের হালুয়া। ছোট থেকে যেটা খেয়ে আসছি সবে বলা মানেই বুটের হালুয়া থাকবে, আরো অনেক ধরনের হালুয়া থাকলেও বুটের হালুয়াটাই থাকবে আর কি মেইন হালুয়া। তো এখন সামনে এটা প্রসেস করতেছে হালুয়ার জন্য, তেলের মধ্যে ভাজবে এটা। তো এদিকে সামনে যে হালুয়াটা বানাইলো একটু আগে ময়দা দিয়ে, নেসেস্তার হালুয়া বা এটা বম্বে হালুয়া বলে, তো এই হালুয়াটা ও এটা নামায় রাখছে, এখন এটা ঠান্ডা হচ্ছে। এর মধ্যে একটু কাজু বাদাম তারপর পেস্তা বাদাম এগুলো দিয়ে দিছে আর কি, একটা ঘিয়ের ফ্লেভার আসতেছে হালকা। এটা একসময় আমরা আসলে মৌবনে খেয়েছিলাম, মৌবনে এটা পাওয়া যাইতো একসময়। আধুনি শেষ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা অবধি কষ্ট করে শেষ পর্যন্ত তৈরি করে ফেললো এই মজাদার সাজদের হালুয়া, বুটের হালুয়া, তারপরে হচ্ছে গিয়ে নেশেস্তার হালুয়া। আম্মু আব্বুর জন্য বানাইছে জিরো ক্যালের হালুয়া, একটু আলাদা করে করছে, আব্বু আম্মু যেহেতু ডায়াবেটিক। তা তা বলেন আপনার অনুভূতি? অনুভূতি করলাম, ভালো লাগে করতে, কিন্তু মনে হচ্ছে করতে যাই আমি আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে করা কষ্ট আছে, অত সোজা না দেখতে, মনে মানে খাওয়ার সময় তো মানে এক চুটকিতেই খাওয়া শেষ হয়ে যাবে। খাওয়ার সময় আমরা মজায় মজায় খেয়ে শেষ করে ফেলবো, অনেক কষ্ট আসলে করা, আর একার পক্ষে করা তো আরো বেশি কষ্ট, কারণ আমাকে একাই সব কিছু করতে হয়, সেই জন্য আরো বেশি কষ্ট। কোনটা পছন্দ বেশি দেখা দাও তো খেয়ে দেখতে হবে। আচ্ছা, ওটা নতুন হালুয়া, আর এটা এই হালুয়াটা খেয়েছো, এটা কেমন লাগছে? মজা লাগছে। আমি একটু আগেই খেয়ে নিছে যে কোনা থেকে, একটু টেস্ট করে দেখছে ও। খাওয়া দাওয়া করবো আমরা এখন, এখন না মানে কালকে, কালকে যেহেতু সবাই বড়া যেটা দিয়ে আসলে আর কি, আমরা চালের আটা রুটি হালুয়া খেয়ে আসছি এই সবে বড়াতে। আগেই আগে থেকে আমরা খাইতাম, ঢাকায় আসার পরে তো একটু কমে গেছে, হয় না এত কষ্ট করে আসলে করাটা, কষ্ট করা হয় না বলতে আমি পারি করতে, এমন না যে পারি না, কিন্তু হয়তো বা কোনো কারণে করা হয় না। ওই তো দুই বছর তো করোনায় গেল, তখন ধর আমাদের আসলে করা হয়নি, তো ওই তো। তো ঠিক আছে, তো আমরা এই তো স্বামীর হালুয়া খেয়ে ধন্য হবে, এরপর কষ্ট করে বানাইছি। পচা হয়েছে পচা হবে না, যেমনই হবে, সবাই তো আর একদম পারফেক্ট সবকিছুই করতে পারে। স্যার আব্বু আম্মু আজকে আবার আমাদের বাসায় চলে আসলো, তো সন্ধ্যার পরে চলে আসলো নীলার বাসা থেকে, নীলার বাসায় ইফতার করলো, আব্বু আম্মু আজকে রোজা ছিল, পরে আমাদের বাসায় আজকে একটু আগে আসছে, তার আগে অনেক খুশি এই তো আমি, আমি খুশি নীলা তো আর সেই জন্য দুই কে আসলে বলো কেন খুশি। তো আর আব্বু এবারে নামাজ পড়তেছে, এসে ফ্রেশ ট্রেশ হলো, কালকে সবে বরাত, তো এই জন্য আব্বু আম্মু বললাম, বলছিলাম যে আমাদের বাসায় সবে বরাত করবা ছেলের বাসায়, এর আগে তো
আসলে রংপুরে সবাই বাদ করা হয় তো এখন তো আসলে যাওয়া হয় না আর করা হয় না তো যেহেতু এবার ঢাকায় আছে তো এই জন্য বললাম যে সবাই বারটা আমাদের সাথে এবার করো একসাথে ভালো লাগবে আমাদের আর স্বামী তো দেখলেন আজকে সারাদিন হালুয়াটা বানাইছে কালকে সবাই বারের জন্য তো শ্বশুর শাশুড়ি আসছে সাথে তো সবাই মিলে আমরা সবাই বাদ করবো দর্শক এই তো সারাদিন আজকে ভিডিওটা তো স্বামী শেয়ার করলো আপনাদের সঙ্গে হালুয়া বানানোর ভিডিও তারপর সারাদিন যা করলাম আর আব্বু আসছে এই জন্য আমরা আজকে এখানে ভিডিওটা এখানে শেষ করবো আর কি আব্বু আম্মুকে দিয়ে তো কালকে সবার মধ্যে আবার শেয়ার করব তো দর্শক সবাই ভালো থাকবেন রোজার সঙ্গে সঙ্গে থাকবেন আমাদের ফ্যামিলির সঙ্গে থাকবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের রোজার সঙ্গে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।